আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা কিঙ্ক, লুপ এবং স্টিচ সম্পর্কে ধারণা লাভ করব। সো প্রথমেই আমরা কিঙ্ক কী জিনিস এই সম্পর্কে ধারণা লাভ করি। সো আমরা হেডলাইন দেই কিঙ্ক। ওকে, সো কিঙ্কের জন্য আমরা প্রথমে একটা কী নেব, একটা ইয়ারনের একটা পোর্শন নেব। সো একটা ইয়ারনের একটা পোর্শন নিলাম। সো ইয়ারনের পোর্শনটা এটা কিন্তু দেখতে দেখেন লুপের মতো না, ঠিক আছে? এটা কিন্তু লুপের মতো না। সো একটা ইয়ারনের পোর্শন নিলাম, সেটাকে পরবর্তীতে বেন্ট করব। কি করব? বেন্ট করব। দেখেন তো, এটা কিন্তু লুপ না, বাট এটাকে বেন্ট করলাম। এখন দেখেন তো, এটা লুপ তৈরি হওয়ার জন্য কি প্রস্তুত না? এটা কিন্তু লুপ না, বাট লুপ তৈরি হওয়ার জন্য প্রস্তুত। কেন লুপ না? বিকজ এখানে কি কিন্তু কিন্তু কি কোনো ইন্টারমেশিং বা ইন্টারলকিং পয়েন্ট নেই। এখানে কি কোনো ইন্টারমেশিং বা ইন্টারলকিং পয়েন্ট নেই। তাহলে কিনকে যদি আমরা স্পেসিফাই করি, তাহলে আমরা প্রথমেই আমাদের লিখতে হয় যে ইট ইজ নট এ লুপ, নট এ লুপ। বিকজ কি কারণ? কারণ এখানে কোনো ইন্টারলকিং বা ইন্টারমেশিং পয়েন্ট নাই। বিকজ দ্যার ইজ নো ইন্টারলকিং অর ইন্টারমেশিং ইন্টারমেশিং পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন যদি সংজ্ঞায়ন করতে চাই, যে আমি যদি ডেফিনেশন লিখতে চাই, যে আমি কিঙ্কের ডেফিনেশন লিখব, তাহলে আমাকে শুরুতে কী লিখতে হবে? এ পিস অফ ইয়ার্ন পিস অফ ইয়ার্ন হুইচ ইজ রেডি টু ট্রান্সফর্ম into loops or stitches তাহলে ওকে, তাহলে আমরা কি বুঝলাম কিন কি জিনিস, যে এটা হচ্ছে একটা লুপ না, কারণ এখানে কোনো কি ইন্টারলকিং বা ইন্টারমেশিং পয়েন্ট নাই। আর এটা হচ্ছে একটা কি পিস অফ ইয়ার্ন, যেটা কি আমার কিছুক্ষণ পর লুপে ট্রান্সফর্ম বা স্টিচে ট্রান্সফর্ম হইতে প্রস্তুত। সো এই ছিল কিং। এবার আমরা আসব লুপ সম্পর্কে ধারণা লাভ করব। সো আমরা হেডলাইন দেই লুপ। সো লুপ জিনিসটা কি? সো লুপ জিনিসটা বোঝার আগে আমাকে দুইটা কিঙ্ক অফ ইয়ার্ন আঁকতে হবে। সো আমরা প্রথমে দুইটা কিঙ্ক অফ ইয়ার্ন আঁকি, অঙ্কন করি। সো এখানে দেখেন আমি দুইটা কিঙ্ক অফ ইয়ার্ন অঙ্কন করছি, এটাকে বলবো আমরা লুপ। এটাকে বলবো আমরা তার বেস। সো লুপ কখন বলবো? যখন একটা কিঙ্ক অফ ইয়ার্ন তার বেজের সাথে, কি বলছি, একটা কিঙ্ক অফ ইয়ার্ন তার বেজের সাথে কি করে ইন্টারলক বা ইন্টারমেশিং পয়েন্ট ক্রিয়েট করে। দেখেন এখানে একটা ইন্টারলক বা ইন্টারমেশিং পয়েন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলবো লুপ। শুধু কি লুপ তখনই বলবো যে একটা কিঙ্ক অফ ইয়ার্ন যদি তার বেইজের সাথে কি ইন্টারলক বা ইন্টারমেশড পয়েন্ট ক্রিয়েট করে। তাহলে আমরা যদি স্পেসিফাই করি, তাহলে জিনিসটা কীরকম দাঁড়ায়? এ কিঙ্ক অফ ইয়ার্ন হুইচ ইজ intermesh with its base। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে লুপ জিনিসটা কি। সো লুপ জিনিসটা হচ্ছে সে একটা কিঙ্ক অফ ইয়ার্ন যেটা তার বেজের সাথে ইন্টারমেশড বা ইন্টারলক পয়েন্ট ক্রিয়েট করে। সো এইবার আমরা শিখব স্টিচ।
সো স্টিচ জিনিসটা কি, সো এর জন্য প্রথমে আমাকে কি সিরিজ অফ লুপ অঙ্কন করতে হবে। সো আমরা প্রথমে অঙ্কন করি। আচ্ছা তাহলে স্টিচ জিনিসটা কি, দেখেন যে স্টিচ আমরা কাকে বলবো। সো দেখেন স্টিচ আমরা একটা কিঙ্ক অফ ইয়ারনকে বলবো যেটা তার টপ এবং বেজের সাথে ইন্টারফেসড পয়েন্ট ক্রিয়েট করে। সো এটা দেখেন একটা কি টপ পয়েন্ট, এটা কি কালোটা হচ্ছে বেস পয়েন্ট। এখন দেখেন স্টিচ তাহলে কোনটাকে বলবো, তাই না? সো আমরা কি বললাম, স্টিচ তাকেই বলবো যে তার টপ এবং কি বেজের সাথে কি করে ইন্টারমেশ পয়েন্ট ক্রিয়েট করে। সো এখানে তাহলে কে বেজ এবং টপের সাথে, দেখেন এই লাল যে কিঙ্ক অফ ইয়ার্ন বা লুপটা আছে সেটা কিন্তু কি তার কোনো টপ নাই, তার কোনো টপ নাই। সো সে সে শুধু তার বেজের সাথে কি করছে ইন্টারলকিং পয়েন্ট ক্রিয়েট করছে, তাহলে এটাকে আমরা স্টিচ বলবো না। কালোটা দেখেন শুধু তার টপের সাথে ইন্টারমেস্ট পয়েন্ট ক্রিয়েট করছে, সো এটাকেও আমরা কি বলতে পারবো না যে এটা স্টিচ। কিন্তু দুই নাম্বার যে গ্রিন কালারের যে কিঙ্ক অফ ইয়ার্ন বা লুপটা আছে এইটা দেখেন তার টপ এবং বেইজের সাথে কি ইন্টারমেশ পয়েন্ট ক্রিয়েট করছে। দেখেন এই লালটার সাথে, দেখেন এই পয়েন্টটার সাথে অর্থাৎ টপের সাথে, দেখেন এই পয়েন্টগুলোতে সে কি ইন্টারমেশ পয়েন্ট ক্রিয়েট করছে, এবং তার বেইজের সাথে দেখেন এই পয়েন্টগুলোতে কি সে ইন্টারমেশ পয়েন্ট ক্রিয়েট করছে। তাহলে এইটাকে আমরা কি বলবো, অর্থাৎ যে গ্রিন কালারের যেই কিঙ্ক অফ ইয়ার্ন অথবা লুপ যেটা আছে এটাকে আমরা স্টিচ বলতে পারবো। কারণ কি, কারণ সে তার টপ এবং বেজের সাথে কি করছে ইন্টারমেস্ট পয়েন্ট ক্রিয়েট করছে। তাহলে আমরা যদি এখন স্টিচের সংজ্ঞায়ন করতে চাই তাহলে একটা কথাই লিখতে পারি যে এ কিঙ্ক অফ ইয়ার্ন উইচ ইন্টারমেস্ট, হুইচ ইজ ইন্টারমেস্ট উইথ ইটস টপ অ্যান্ড কি বেস। তাহলে সুন্দর আমরা লিখতে পারি যে এ কিঙ্ক অফ ইয়ার্ন হুইচ ইজ ইন্টারমেশ উইথ ইটস টপ অ্যান্ড বেস। আশা করি আপনার প্রত্যেককে কিঙ্ক লুপ এবং স্টিচ সম্পর্কে ধারণা লাভ করছেন সম্পূর্ণরূপে। সো আজকের মতো এখানেই সমাপ্তি, ধন্যবাদ।